বিএনপির প্রস্তাবে রাজি সেনাবাহিনী আগামী নির্বাচনে সেনা মোতায়েন থাকছে বললেন ইসি খুশিতে বিএনপি সংসদের বাইরে থাকা অন্যতম বড় দল বিএনপি সহ ইসিতে নিবন্ধিত অধিকাংশ দল চাইলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের আপত্তির কারণে নির্বাচনে সেনাবাহিনীকে গ্রেপ্তার ক্ষমতা দিতে পারছে না নির্বাচন কমিশন তবে আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত ও সর্বজন গ্রাহ্য করতে ইসির পক্ষ থেকে বিশেষ এই বাহিনীটির ক্ষমতায়ন ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরে সংশোধনী এনে বিলুপ্ত বিধানটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী শব্দটি সংযোজন যুক্ত করতে চায় কমিশন বিষয়টিকে এজেন্ডায় রেখে সম্প্রতি অনুষ্ঠিত ইসির সংলাপে নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত নিয়েছে ইসি সংলাপে অংশ নেয়া প্রায় সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সেনাবাহিনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আইন সংশোধন করে সেনাবাহিনী অন্তর্ভুক্ত করেই হোক কিংবা জরুরি তলবের মাধ্যমেই নির্বাচনী কাজে যুক্ত করা হোক এই বাহিনীকে ভোটের সময়ে অবশ্যই মাঠে রাখার প্রস্তাব দিয়েছেন তারা এ নিয়ে চলতি মাসে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠেয় সংলাপে মতামত নেওয়া হবে সবশেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করবে কমিশন রাজনৈতিক সমঝোতা হলেই আরপিও সংশোধনের উদ্বেগ নেওয়া হবে ইসি সচিবালয়ের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে ইসির আইন শাখার একজন কর্মকর্তা মানব কণ্ঠকে বলেন জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে পরিস্থিতি বুঝে বিশেষ প্রেক্ষাপটে মাঠে নামতে সেনাবাহিনীকে অনুরোধ করতে হয় এই বিধানটি যুক্ত করা গেলে যখন যেখানেই নির্বাচন অনুষ্ঠিত হবে র্যাব পুলিশ বিজিবির মতো সেনাবাহিনীর সদস্যরাও মাঠে নেমে যাবে পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর নয় বরং নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি যেন হতে না পারে সে লক্ষ্যেই এটি চায় কমিশন তিনি বলেন রাজনৈতিক দল বিভিন্ন পর্যায়ে আলোচনা ছাড়া ইসি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না সিদ্ধান্তটি নিতে সময় লাগবে এ বিষয়ে যদি সব দলের ঐকমত্য থাকে তাহলে নির্বাচন কমিশন পজিটিভলি চিন্তা করবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী তৎকালীন গণপ্রতিনিধিত্ব আইনের আওতায় আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসেবে দায়িত্ব পালন করে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ দুই হাজার এক সালের আট আগস্ট গণপ্রতিনিধিত্ব আদেশে আওয়ামী লীগের আপত্তি উপেক্ষা করে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে পুলিশের সঙ্গে আনসার বিডিআর কোস্টগার্ড এবং প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে যেমন সেনা নৌ ও বিমান বাহিনী অধ্যাদেশের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয় এর ফলে সেনাবাহিনী নির্বাচনের দায়িত্ব পালনের সময় পুলিশের মতোই গ্রেপ্তারের ক্ষমতা লাভ করে এর আগের কয়েকটি নির্বাচনে সেনা হলেও তখন তাদের গ্রেপ্তারের ক্ষমতা ছিল না বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্যই তাদের মোতায়েন করা হয় দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ আগের মতোই নির্বাচনী আইন সংস্কার প্রস্তাবে আরপিওতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সেনাবাহিনী বা প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে বাদ দেয়ার দাবি জানায় কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ ওই দাবি থেকে সরে এসে সংসদ নির্বাচনে নিয়োগকে সমর্থন জানায় তবে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সেনাবাহিনী বা প্রতিরক্ষা কর্মবিভাগুলো বাদ দিয়ে বর্তমান সংসদে আরপিওর সংশোধন অনুমোদন হয় আবার একই সময়ে অন্যদিকে উপজেলা পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনী আইনে প্রতিরক্ষা কর্মবিভাগুলোকে আইন প্রয়োগকারী সংস্থার অন্তর্ভুক্ত করা হয় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রডম্যাপে প্রকাশের পর থেকেই মূলত সেনাবাহিনী মোতায়েন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় ইসির সংলাপ শুরুর ঠিক আগ মুহূর্তে নির্বাচনে সেনাবাহিনী থাকছে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বক্তব্য এবং পরে ইসি সচিবের অনুরূপ আভাসের মধ্য দিয়ে এই আলোচনা নতুন মাত্রা পায় ওই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়েন করবে পরে বিকেলে নির্বাচন কমিশনের সচিব ও সাংবাদিকদের সাথে আলোচনাকালে একই কথা বলেন অবশ্য অবায়দুল কাদের এবং কমিশন সচিব কেউই আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করবে তা স্পষ্ট করেননি তবে নির্বাচন বিশ্লেষকরা যে কোনো প্রকারেই হোক ভোটে সেনা রাখার পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন সেনাবাহিনীকে যদি ফিলিং স্টেশন রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা যায় তাহলে কেন নির্বাচনের দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অন্তর্ভুক্ত যাবে না এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সবাই নির্বাচনে আসতে পারে প্রার্থী পোলিং এজেন্টদের ভয় দূর করতে হবে না ভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন না ভোট যেন রাখা হয় পৃথিবীর অনেক দেশে না ভোট আছে তিনি বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কোনো সুযোগ যেন না থাকে সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ রুহুল হোসেন বলেন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টি নবম জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ছিল পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীর বিধান তুলে দেয়া হয় তবে নির্বাচনের দখলদারিত্ব পেশি শক্তির ব্যবহার বন্ধ এবং নির্বাচনে স্বচ্ছতা ফেরানোর স্বার্থে পুনরায় সেনাবাহিনীকে সংজ্ঞায়িত করে আরপিওকে অন্তর্ভুক্ত করাটা হবে ইতিবাচক সিদ্ধান্ত উল্লেখ্য সংসদ নির্বাচন পরিচালনার জন্য উনিশশো সালের গণপ্রতিনিধিত্ব আদেশ এর আগেও বিভিন্ন সময় সংস্কার করা হয় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আরপিওতে বেশ কিছু বিধান সংশোধন করা হয় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু সালের বারো নভেম্বর এই অধ্যাদেশ সংসদে পাশ হয় এ পর্যন্ত এগারো বার আরপিওতে সংশোধনী আনা হয়েছে এক্ষেত্রে বিভিন্ন অনুচ্ছেদে অন্তত দুইশো নয়টি বিষয়ে সংযোজন বিয়োজন হয়েছে সর্বশেষ দুই হাজার তেরো সালের আটাই অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ আইন দুই বিল পাশ হয় তাছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তবে তিনি বলেন এ ব্যাপারে কথাবার্তা হচ্ছে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন উদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে হেলাল উদ্দিন আহমেদ বলেন সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ সংবিধান ও সিআরপিসি সংশোধন করতে হবে সেনাবাহিনী হচ্ছে দেশরক্ষা বাহিনী এরা আইনশৃঙ্খলা বাহিনী নয় তিনি বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নেবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন হবে না অন্য কোনো পদ্ধতিতে হবে নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন এর আগে দেশে যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটিতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে এ পর্যন্ত কোনো নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন হয়নি ইলেকট্রনিক ভোটিং মেশিনে আগামী নির্বাচনে ভোট গ্রহণ হবে কিনা এ বিষয়েও এখনো কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় নির্বাচনে কি হবে এটা সিদ্ধান্ত নেওয়া হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি জানান কোন প্রক্রিয়ায় সেনা মোতায়েন করা হবে এখনো নির্ধারণ করা হয়নি এছাড়া আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের চিন্তা নেই বলেও জানান তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহবুব তালুকদার এ তথ্য জানান তিনি বলেন সেনা হবে আগামী নির্বাচনে এখানে একটি কিন্তু আছে নির্বাচনী প্রক্রিয়ায় সেনাবাহিনী কিভাবে যুক্ত হবে সেটি বলার সময় এখনো হয়নি কমিশনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কমিশন এ পর্যন্ত বিষয়টিতে কোনো সিদ্ধান্ত নেয়নি সেনা ছাড়া সংসদ নির্বাচন নয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা এমন দাবির পরিপ্রেক্ষিতে এ অবস্থানের কথা জানান এই নির্বাচন কমিশনার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন হবে না ইভিএম চলবে না ইভিএম বন্ধ করতে হবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে শুধু মোতায়েন করলে হবে না সেনাবাহিনীকে ম্যাজিস্টেরিয়াল পাওয়ার দিয়ে টহল দিয়ে জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারে সে সুযোগ সৃষ্টি করতে হবে সেনা মোতায়েনের বিষয়টি বিএনপির দাবির অগ্রগতি কিনা জানতে চাইলে কমিশনার তালুকদার বলেন আমি এটা মনে করি না হবে বলেনি তারা বলেছে সেনা মোতায়েন করতে হবে তবে বিএনপির বিষয়ে আমার কোনো বক্তব্য নেই সেনা মোতায়েনের বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে তিনি বলেন আমরা কমিশনাররা প্রধান নির্বাচন কমিশনার কে এম হুদার সঙ্গে আলোচনা করেছি সেখানে অন্য কমিশনারদেরও যে অনুভূতি দেখেছি তাতে একাদশ সংসদ নির্বাচনে সেনা করা হবে তবে এটা কমিশনের সিদ্ধান্ত হয়েছে এমনটা এখনই বলা যাবে না সময় হলেই কেবল বলা যাবে কখনোই বলবো না যে একাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়েন হবে না মাহবুব তালুকদার বলেন অতীতে কিভাবে কোন পরিস্থিতিতে সেনা মোতায়েন হয়েছে তা নিয়ে বলতে চাই না আমি একাদশ সংসদ নির্বাচনের কথা বলছি সময় হলে পরিবর্তিত পরিস্থিতি বলে দেবে কিভাবে সেনা হবে বিএনপি বা কোনো দলের বক্তব্যে প্রতিক্রিয়া জানানো আমাদের লক্ষ্য নয়